দেখেন তাহলে আমরা আগে শিখছিলাম হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট করা এবং ফেসবুকের জন্য নিয়মিত পোস্ট ডিজাইন করা ক্যানভা দিয়ে। আর আজকে শিখবো হচ্ছে একটা পোস্ট আমাদেরকে ডিজাইন করে পাবলিশ করতে গেলে আমাদের আরো কিন্তু কিছু জিনিস লাগে, তাই না? আচ্ছা, যেমন আমি এই এদের ফেসবুকে আমি যাই, এই যে মম কিজ, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো বিষয়টা। দেখেন এই এই যে ক্লায়েন্টের আমরা যে পেজে যে পাবলিশ করতেছি, এখন এর এই যে পেজের জন্য কিন্তু আমরা পোস্ট ডিজাইন করতেছি, তাই না? এখন এই পোস্ট যে আমরা ডিজাইন করলাম, এখন এই পোস্টের সঙ্গে কিন্তু আমরা কি আমরা এর সঙ্গে এই যে কিছু লেখা মানে টেক্সট আমরা দিচ্ছি, তাই না? এই যে কিছু টেক্সট দিচ্ছি, তারপরে যে আমরা লিঙ্ক দিচ্ছি যে মানুষ যদি এটা যদি সে কিনতে চায়, যদি এটা তার পছন্দ হয় তাহলে সে কোথায় ক্লিক করে কিনবে, তখন সে কিন্তু এই যেখানে লিঙ্ক দেওয়া আছে এইসব লিঙ্কে ক্লিক করে সে কিনবে। তারপরে হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিচ্ছি কেন? হ্যাশট্যাগ জিনিসটা কি, হ্যাশট্যাগটা হচ্ছে এই যে যখন কোনো কিওয়ার্ড বা ওয়ার্ডের আগে হ্যাশট্যাগ থাকে তখন ওটাকে হ্যাশট্যাগ বলে। এখন এটা হচ্ছে ধরেন যে আমি যদি এখানে এই যে বেবি ড্রেস, হ্যাঁ, আমি যদি এরকম বেবি ড্রেস লিখে যদি সার্চ করতে চাই, এখানে আমি যদি হ্যাশ চিহ্ন দিয়ে আমি যদি এখন বেবি ড্রেস লিখি এখানে, দেখেন তাহলে কিন্তু কি হবে যে ওই বেবি আমি বেবি ড্রেসের যতগুলো পোস্ট বা ইয়ে আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? এরকম ভাবে নির্দিষ্ট কোনো কিছু খুঁজে বের করতে গেলে আমরা এরকম বিভিন্ন টপিক লিখে সার্চ দিই। তা এই হ্যাশট্যাগটা হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট টপিকগুলো খুঁজে পেতে সুবিধা করে, সহায়তা করে, হ্যাঁ, সার্চ ভলিউমের মধ্যে। আর এই হ্যাশট্যাগটা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য অতটা এখনও এসেনশিয়াল না, কিন্তু ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া আছে ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানে ওইসব জায়গায় পোস্ট করতে গেলে আমাদেরকে অবশ্যই হ্যাশট্যাগ সহ দিতে হবে। তো এখন আমরা এই প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ আমরা কোথায় পাবো? হ্যাশট্যাগ বলতে কি, যে এক কথায় হচ্ছে যে আমরা যদি চাই যে এখন এই যে বেবি ড্রেসের আমরা হ্যাশট্যাগ বের করব, এর মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই বেবি ড্রেস মানুষ কি কি নাম লিখে সার্চ করতে পারে সেই রকম সম্ভাব্য যে নামগুলো সেইগুলাই হচ্ছে আমাদের ট্যাগ বলে, হ্যাশট্যাগ, হ্যাঁ, ট্যাগ বলে এক কথায়। ট্যাগটা হচ্ছে কি, যে একটা যে কোনো একটা মানুষ, যেমন এটা কিন্তু অনেকে বেবি ড্রেস লিখে সার্চ করতে পারে, হ্যাঁ, এটাকে মানুষ কিডস ড্রেস লিখে সার্চ করতে পারে, তারপরে ধরেন যে এটাকে মানুষ বেবি কি বিউটিফুল বেবি ড্রেস লিখে সার্চ করতে পারে। মানে একটা প্রোডাক্ট মানুষ বিভিন্ন নামে সার্চ করে, হ্যাঁ, এই বিভিন্ন নামে সার্চ করে যেসব শব্দ দিয়ে তাকে ট্যাগ বলে, ঠিক আছে? আর ওরা একটা হ্যাশ দিলে ওরা হচ্ছে হ্যাশট্যাগ। এখন আমরা তাহলে এই মমকিজের ওয়েবসাইটটাতে যাই। আমরা মমকিজের ওয়েবসাইটটাতে গেলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরেন এখান থেকে আমি একটা প্রোডাক্ট নিই, কি প্রোডাক্ট নিব, টয় নিলাম, প্রোডাক্ট নিলাম, ধরেন আমি এটা নিলাম। এখন আমি যখন তাহলে আমরা আজকে একটু লিখে দিই এখানে, আজকে আমরা শিখবো হচ্ছে আপনার পোস্ট ক্যাপশন, ঠিক আছে?
ডেসক্রিপশন বা টেক্সট, আর শিখবো হচ্ছে হ্যাশট্যাগ, আর শিখবো হচ্ছে ফেসবুক গ্রুপ শেয়ারিং। গ্রুপ শেয়ারিং এই তিনটা বিষয়। তাহলে আমরা ধরেন যে আমরা একটা পোস্ট ডিজাইন করলাম, তাই না, যে আমরা এখন পোস্ট ডিজাইন আমরা ইয়ে করছি, ডিজাইন করছি, এখন এখন হচ্ছে আমাদের পাবলিশ করতে হবে। এখন পাবলিশ তো আর এমনি শুধু পোস্ট শুধু ইমেজ তো দিলে হবে না, কারণ শুধু ইমেজ দিলে ধরেন যে আমি যদি এখন শুধু একটা ইমেজই যদি এখানে দিয়ে রাখতাম, তাহলে এই ইমেজটা মানুষ কোথায় গেলে কিনতে পারবে, বা এই এই ইমেজ সম্পর্কে মানুষ আরও বিস্তারিত কীভাবে জানতে পারবে, এই জন্য কিন্তু অবশ্যই আমাদের পোস্টের লিঙ্ক দিতে হয়। এবং এই 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 প্রোডাক্টটা সম্পর্কিত যেসব শর্ট ডেসক্রিপশন সেইটা হচ্ছে আমাদের এই অবশ্যই এই পোস্টের উপরে এরকমভাবে লিখে দিতে হয়। এখন তাহলে আমরা এই পোস্ট ডেসক্রিপশনগুলো আমরা কীভাবে খুঁজে পাবো সেটা আমরা একটু জানি। এখন আমি জাস্ট এখানে ফর্মুলা আপনাদেরকে লিখে দিই, এখানে আমি লিখে দিই যে হাউ টু ফাইন্ড নাম্বার ওয়ান হচ্ছে আমরা যে প্রোডাক্টটা ইয়ে করব সেই প্রোডাক্টটার ডেসক্রিপশনটাকে আমরা নিতে পারবো। প্রোডাক্ট ডেসক্রিপশন ফ্রম প্রোডাক্ট ডেসক্রিপশন, অর্থাৎ যদি আমি দেখি যে আমার যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের নিচেই এরকম কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, হ্যাঁ, তখন দেখেন এখানে কিন্তু বিশাল বড় 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 ডেসক্রিপশন। এখন আমি কি সবটুকুই কি পাবলিশ করব, না, আমি কি করব এর থেকে মূল মূল যে পয়েন্ট, যেমন এই যে এই যে হাই কোয়ালিটি মেটেরিয়াল একটা পয়েন্ট, স্টেবল অ্যান্ড লার্জ স্পেস একটা পয়েন্ট, হ্যাঁ, এরকম মূল মূল পয়েন্টগুলো নিয়ে আমি ওইখানে পাবলিশ করে দেব। আচ্ছা, তাহলে আমি আগে একটু বলে নিই, তাহলে আমরা 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন থেকে, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে গুগল সার্চ, 3 নম্বর মানে কি আমরা ওই ওই গুগল সার্চ বাই প্রোডাক্ট নেম, মানে আমরা যে টাইপের প্রোডাক্ট ওই টাইপের প্রোডাক্টের নাম দিয়ে সার্চ দিব গুগলে। গুগলে সার্চ দিলে ওই টাইপের অন্যরা কি ডেসক্রিপশন ইউজ করছে সেটাকে আমরা ওইখানে একটা আইডিয়া নিব, ঠিক আছে। আচ্ছা, আইডিয়া নেওয়ার পরে এরপরে আর আরেকটা বিষয় আছে যে আমরা ওন আইডিয়া, ঠিক আছে, আমরা নিজেরাও আইডিয়া করে আমরা যদি প্রোডাক্টটা কী জিনিস কী কাজে লাগে সে আমরা যদি সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নিজেরা আইডিয়া করেও লিখতে পারবো। আচ্ছা, আর এইসব আইডিয়াগুলো ধরেন যে আপনি ইংলিশে খুব বেশি একটা ভালো না, তখন আপনি কী করবেন ওইগুলোকে বাংলায় লিখবেন, বাংলায় লিখে ওইটাকে আপনারা গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশে নিতে পারবেন। আচ্ছা, এই তিনটা পদ্ধতিতে হচ্ছে আমাদের ইয়ে করতে হয়, একটা ক্যাপশন তৈরি করতে। এখন ক্যাপশন আপনারা তৈরি করার সময় অবশ্যই আমাদের একটা এমএস ওয়ার্ডের পেজ বা একটা গুগল ডকুমেন্ট ওপেন করে নিতে হবে, হ্যাঁ। এখন ধরেন যে আমি এই 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 পেজটার এই এই প্রোডাক্টের সেফটি বল পুল আমি এর একটা ক্যাপশন তৈরি করব। এখন অনেক সময় এমন হবে আমরা এরকম পাই যে শুধুমাত্র প্রোডাক্টের নাম, প্রাইস এবং প্রোডাক্টের একটা ছবি দেওয়া আছে, এইসব ডেসক্রিপশন ডেসক্রিপশন কিচ্ছু দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, তখন আমরা কি করব। তখন আমরা এখন ধরেন যে আমার এখন প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে, এখন আমি আমার মতো করে এরকম সুন্দর সুন্দর করে আমি কিছু পয়েন্ট আউট করে করে আমি ধরেন যে এখানে লিখে দিলাম, ঠিক আছে, এখানে আমি এখানে লিখে দিলাম,
যে প্রথমে প্রোডাক্টের নাম দিলাম, নাম দিলাম এরকম ভাবে নাম দিয়ে এরপর আমি এইখান থেকে এরকম কিছু লিখে বা পয়েন্ট টয়েন্ট করে করে এনে আমি ওইটাকে কি কি করলাম, এটাকে আমি এখান ধরেন যেরকম ভাবে আমি ক্যাপশন একটা তৈরি করলাম। মানে আমরা ফার্স্ট স্টেপটা হচ্ছে যদি আমাদের ভালো কোনো ডেসক্রিপশন মানে প্রোডাক্ট সম্পর্কিত থাকে তাহলে আমরা এখান থেকে নিয়ে নিব, যদি এবার না থাকে ধরেন যে আমাদের এখানে কিছুই নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রোডাক্টের নামটাকে কপি করব। কপি করে আমি এটাকে এই যে রাইট ক্লিক করে যে পেস্ট অ্যান্ড সার্চ ফর গুগল, আমরা এখানে গুগলে সার্চ দিলাম, ধরেন গুগলে সার্চ দেওয়ার পরে দেখবেন এই টাইপের আর অনেক প্রোডাক্টের লিঙ্ক আপনার সামনে আসবে। ঠিক আছে, এই এখন আমরা কি করব, আমরা এই প্রোডাক্টের যে ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে তার হেডলাইন বা লিঙ্ক আছে এখানে, এই যে আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে এই এইটুকুতে। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে কিন্তু এই জায়গাটা ডেসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে, এই ডেসক্রিপশনটা একটু পড়ে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং দেখেন যদি আমি একটা ডেসক্রিপশন নিই এখানে আমাকে পড়তে হবে, আমি যদি এখানে যদি দেখি যে না আমার এখানে ভালো তা পাচ্ছি না, তখন আমি হচ্ছে এই যে পেজ টুতে যাবো। হ্যাঁ, পেজ টুতে গিয়ে গিয়ে আমি এইগুলো সব আমি দেখব। এবার ধরেন আমার সামনে মানে আমাদের এমনও হয় যে এমন এমন প্রোডাক্ট পড়ে যাহলে ওইগুলো আমি কখনো আগে দেখি নাই বা আমি ওইগুলোর নামও জানি না। এবার ধরেন যে এই 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 টাইপের আপনি এইগুলোর যে মিনিং এগুলো আপনি বুঝতেছেন না, হ্যাঁ এই যে এইটা যে কী লেখা আপনি এটা বুঝতে পারছেন না, এখন কি আমাদেরকে তখন কি করতে হবে, এইগুলোকে কপি করতে হবে। ঠিক আছে, কপি করে নিয়ে আপনাকে গুগলে সার্চ দিতে হবে, গুগল সার্চ ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেট ডট গুগল ডট কম। হ্যাঁ, ট্রান্সলেটে গেলে আমরা মনে হয় সবাই জানি কম বেশি, এইখানে আমরা যে কোনো কিছুর ইংলিশ লিখলে সে আমরা ওটাকে অন্য একটা ভাষায় অনুবাদ করতে পারি। আমি এখানে ট্রান্সলেট আমি পেস্ট দিলাম, দেওয়ার পরে এবার আমি এটাকে দেখেন এখানে আমার বেঙ্গলি ইংলিশ স্প্যানিশ আর এই আইকনে ক্লিক করলে তো এখানে আমাদের সব দেশের ভাষাগুলো চলে আসবে, আমি কোনটা চাই। ঠিক আছে, বাংলা দেখেন, এখন বাংলাগুলো আমরা একটু মিনিং পড়ে নিব যে আসলে এটাতে ভালো কিনা, কি ইনফ্যান্ট ওশান বল পুলটি বুল রেন বল শিশু সুরক্ষা বেড়া ভাজযোগ স্টোরেজ পুল অনলাইনে দারাজ, উল্টো পাল্টা হয়ে গেছে না, এখানে আমরা মিনিংটা কি যে বাই ইনফ্যান্ট ওশান বল পুল ব্লু রেইন বল আছে এখানে উল্টো পাল্টা, তো আমি আমি এটাকে নিব না, আমি একটা মিনিংফুল লেখা নেব। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই লেখাটুকু নিয়ে দেখি এইটুকুর মিনিং কি আসে, এই দেখেন বাচ্চাকে খেলতে এবং বিশ্রামের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করা, ঘরটি গোলমাল করা থেকে তাদের বহিরঙ্গন বিপদ থেকে দূরে রাখুন, তার মানে আমি কিন্তু এইটাকে নিতে পারি। ঠিক আছে, যে বিল্ডিং এ সেফ প্লেস ফর বেবি টু প্লে অ্যান্ড রেস্ট, কিপ দেম অ্যাওয়ে ফ্রম দ্য আউটডোর ডেঞ্জার ফ্রম মিসিং দ্য রুম, তাহলে আমি বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে কি বাচ্চাদেরকে খেলতে এবং বিশ্রামের জন্য একটা নিরাপদ জায়গা দিচ্ছে, তার মানে একজন এই যে ধরেন যে এই যে আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিন্তু ক্রেতা হবে হচ্ছে একজন পিতা অথবা মাতা, তাই না, মানে যাদের ছোট ছোট সন্তান আছে তারা যদি আমার আমার এই পোস্টটাকে দেখে তখন তারা ওদের এটা প্রয়োজন, তখন তারা এটা জানবে। এখন ফেসবুকে একটা পোস্ট তারা দেখলো, এখন দেখে যখনই তারা এইটা পড়বে যে বিল্ডিং এ সেফ প্লেস ফর বেবি টু প্লে অ্যান্ড রেস্ট, তার মানে কি যে আমার বাচ্চাটা খুব দুষ্টু,
তার জন্য একটা সেফ প্লেস আছে। তার মানে আমি যদি এর মধ্যে আমার বাচ্চাটাকে রাখি তাহলে কি এটা সেফ প্লেস হবে এবং বেশ বড় জায়গা, এখানে তারা খেলতে পারবে। মানে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটার মাধ্যমে হচ্ছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে যে আমার এই প্রোডাক্টটা মানুষের কী কাজে লাগবে বা কী জিনিস, ঠিক আছে সেইটা। তো এইভাবে আমরা ধরেন যে একটা লাইন পেলাম, এখন আমি চাচ্ছি যে না আমি আরও দু তিনটা লাইন দিব, তো আমাকে আবারও কিন্তু গুগলে এরকম খুঁজতে হবে, ঠিক আছে। এটা অবশ্য আমরা যারা একটু ইংলিশ ভালো জানি তারা আমরা পড়লেই তো মিনিং বুঝতে পারবো, আর যদি ইনকেস ইংলিশটা ভালো না জানি সেই ক্ষেত্রে আমরা ধরেন যে এই গুগলে দিয়ে দিয়ে আমরা ট্রান্সলেট করে করে আমরা একটু মিনিংফুল করে নিব, ঠিক আছে এইভাবে। তো এই একটা গেল হচ্ছে আপনার গুগল সার্চের মাধ্যম দিয়ে, একটা গেল হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন থেকে। আচ্ছা এরপরে যদি দেখেন যে আপনি গুগল সার্চ করেও আপনি ভালো মানে মিলতেছেন না, আপনার পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? তখন যেহেতু আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে বেবিদের জন্য, তাই না, সেফটি বাল্ব, এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এই গুগলে আপনি বাংলায় লিখে সার্চ করতে পারেন। যদি আপনি বাংলা টাইপ জানেন তাহলে আপনি এটাকে বাংলা লিখেও সার্চ করতে পারেন, বেবি সেফটি বল। যদি বাংলাতেও যদি কোনো এরকম প্রোডাক্ট থাকে আমাদের বাংলা ওয়েবসাইটে তাহলে দেখবেন বাংলাতে অনেক এই যে চলে আসছে, তাই না। আচ্ছা দেখেন এবার বাংলাতে কোনো আছে কিনা, বাংলাতে কোনো ওয়েবসাইট বা কোনো লেখা আছে কিনা, নাই। যদি আমরা বাংলাতেও কোনো ভালো লেখা পেতাম তাহলে, আচ্ছা যেমন দেখেন আমি মাঝে একটা ট্রিক্স করছিলাম, সেটা হচ্ছে ওই যে বাইসাইকেলের একটা ক্লায়েন্টের যে আমি কাজ করছিলাম, এখন ওর জন্য আমার টেক্সট লাগবে। এখন আমি কি করছিলাম, এই যে RFL কোম্পানির যে দুরন্ত বাইসাইকেল আছে না, এই যে দুরন্ত বাইসাইকেল এখানে এখানে কিন্তু আছে দুরন্ত বাইসাইকেল, তো এই দুরন্ত মানে এরকমভাবে আরও অনেকগুলো বাইসাইকেল কোম্পানি আছে। তো এই মানে আমি এই যে এগুলো খুঁজতে খুঁজতে আর কি পাইছিলাম গুগলে, এই যে দেখেন এদের এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে বাংলাতে, যে আপনি নিয়মিত সাইক্লিং আপনার সন্তানের হাড় ও মাসল গঠনে সহায়তা করে, ঠিক আছে। এই নিয়মিত সাইক্লিং আপনার সন্তানের হাড় ও মাসল গঠনে সহায়তা করে, তাই আপনার সন্তান বেড়ে উঠুক দুরন্ত সাইকেলে দুরন্ত মনে। তো আমি কি করছিলাম, আমি এরকমভাবে এদের যে ভালো ভালো টেক্সটগুলো দেওয়া আছে দেখেন, এগুলো কিন্তু সব কিন্তু দেখুন তো ভালো ভালো বাংলাদেশ টেক্সট দেওয়া আছে, ঠিক আছে। আমি কি করছিলাম, আমি এইগুলোকে জাস্ট কপি করে গুগলে ট্রান্সলেটার দিয়েছিলাম, ছেড়ে দিয়ে এখান থেকে আমি ইংলিশ করে নিয়েছিলাম। রেগুলার সাইক্লিং হেল্পস আওয়ার চাইল্ড বিল্ড বোনস অ্যান্ড মাসেল, ঠিক আছে, সো লেট ইয়োর চাইল্ড গ্রো আপ ইন দ্য মিসশিপ অফ এ ব্যাড বাইক, হ্যাঁ একটু মানে চেঞ্জ করে নিতে হবে আর কি। তো এইভাবে আমি কিন্তু ওই প্রোডাক্টের মানে বাংলা প্রোডাক্টের বা বাংলা লেখা খুঁজে বের করে ওইটাকে আমরা গুগল ট্রান্সলেট দিয়ে ইংলিশ করে নিলাম, নিয়ে আমি এইটাকে আমি এবার আমাদের পোস্টের সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে এভাবে। আচ্ছা আর যদি একেবারেই সেটাও না হয় তাহলে এবার আপনি আপনার নিজের মতো করে কিছু লিখে নিতে হবে বাংলাতে, ঠিক আছে। ধরেন যে আমি এখানে লিখলাম যে শিশুর দুরন্ত পোনা নিয়ে চিন্তিত, এরকম আমি কিছু লিখলাম, তাহলে তাহলে আপনি আমাদের
রেই বেবি না বেবি বেবি বল ফুল বেবি বল ফুলটি এইভাবে আমরা ওর যেসব গুণাগুণ আমরা এইভাবে লিখে নিয়ে এইবার এইটাকে আমরা কপি করে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে হ্যাঁ আর ইউ ওরিড অ্যাবাউট ইউর চাইল্ডস মিসশিফ দেন ইউ ক্যান কালেক্ট দিস বেবি বল পুল ফ্রম আস এরকমভাবে আপনি আরও কিছু টেক্সট দিয়ে বাংলা থেকে ইংলিশ করে নিয়ে কি আপনি এর ক্যাপশনগুলো লিখতে পারবেন ঠিক আছে এই মোট তিন চারটা উপায়ে আপনি কি একটা সুন্দর একটা টেক্সট বা ক্যাপশন আপনাকে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে বিষয় এখন এইটা হচ্ছে আমরা একটা প্রোডাক্ট নিয়ে যত গুগলে সার্চিং করব হ্যাঁ বা যত আমরা এটাকে নিয়ে গাঁটাঘোটা করবো আমরা তত ভালো ভালো টেক্সট পেয়ে যাব ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্যাপশন লেখার কিছু আইডিয়া তবে আমরা ম্যাক্সিমামই আমরা যেটা পাই সেটা হচ্ছে হয় আমরা সরি হয় আমরা হচ্ছে এই প্রোডাক্টের ডেসক্রিপশনে আমরা পেয়ে যাই হ্যাঁ অথবা আমার কথা কি শোনা যায় আচ্ছা হয় আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনে আমরা পেয়ে যাই হ্যাঁ অথবা জাস্ট এই প্রোডাক্টটার নামটা নিয়ে গুগলে সার্চ দিলেই আমরা মানে যতগুলো আমরা টেক্সট পাই এর ভিতর থেকে আমাদের মিলে যায় ম্যাক্সিমামই আমাদের কি এই যে এখান থেকে মিলে যায় একটু ভালোভাবে খেয়াল করলে একটু পড়ে পড়ে নিলে আমাদের এইখান থেকে মিলে যায় আর যদি ইনকেস নেহাতি এখান থেকেও না মেলে সেক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টটা কি কি কাজে ইউজ করা হয় এইগুলো একটু জেনে হ্যাঁ তারপরে আমরা আমাদের মতো করে লিখে দিতে পারবো এটা গেলো হচ্ছে ক্যাপশন আচ্ছা এরপরে আসতেছে হচ্ছে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ তাহলে আমরা জানলাম হচ্ছে এইটা হাউ টু ফাইন্ড পোস্ট ক্যাপশন কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা আচ্ছা আর এখন আমরা জানবো যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রিসার্চ ঠিক আছে হ্যাশট্যাগ রিসার্চ এখন দেখেন এই হ্যাশট্যাগ রিসার্চটা হচ্ছে কি যে এই প্রোডাক্টটা মানুষ কি নামে এই সোশ্যাল মিডিয়া সার্চ দেয় সেই নামগুলো আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে এখন আমি তো অতটা বলতে পারবো মানে আমাদের এখন তো এমন প্রোডাক্ট আসবে যে আমাদের আইডিয়া নাই সেক্ষেত্রে আমরা তো বলতে পারবো না যে আমাদের এই প্রোডাক্টটা মানুষ কি নাম দিয়ে সার্চ দেয় হ্যাঁ তখন আমরা কি করি আমরা নামটাকে কপি করি কপি করে আমাদের আমরা গুগলে সার্চ দিব হচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ঠিক আছে হ্যাশট্যাগ জেনারেটর এখানে সার্চ দিলে দেখেন আমাদের অনেকগুলো ওয়েবসাইট আমরা পাবো যে ওয়েবসাইট দিয়ে হ্যাশট্যাগ বের করা যায় তো আমরা যেটাকে রেকমেন্ড করি সেটা হচ্ছে অল হ্যাশট্যাগ ডট কম যেটা প্রথমেই আসে আমরা এখানে যাই অল হ্যাশট্যাগে আমরা আসলাম আসার পরে এই যে এইখানে আমি একটা ঘর পাবো এরকম লাল রঙের তো ইনসার্ট ওয়ার্ড ঠিক আছে এখানে লেখা আছে তো ইনসার্ট ওয়ার্ড এখন এখানে কি আমি কোন শব্দের হ্যাশট্যাগ চাই সেইটা আমাকে এখানে দিতে হবে আমি ওই প্রোডাক্টের নামটা আমি এখানে দিলাম যে আমরা এই এই জাতীয় হ্যাশট্যাগ চাই মানে এখানে দিয়ে যদি আমরা জাস্ট এইখানে ক্লিক করি যে জেনারেট তাহলে দেখবেন কিছুক্ষণ পরে নিজের দিকে ও আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করবে হ্যাঁ আচ্ছা
আসলে কেন, এখানে আসবে, এই বিষয়ে মনে খুঁজে পাচ্ছে না। আমি যদি শুধু বল পুল দিই তাহলে কি হবে? নিজের একটাই পাইছে, তাই না? আচ্ছা, এটা এটা একটু আনকমন প্রোডাক্ট, এই জন্য দেখেন আমি যেখানে বেবি বল লিখে সার্চ দিই, সার্চ দিলাম, এবার এই যে দেখেন অনেকগুলো জোর আছে, যে বেবি বল এট কি, বেবি বেলারিয়ান, বেবি বল, হ্যাঁ এরকম অনেকগুলো নাম, বেবি বেলুন, এইসব নাম দিয়ে মানুষ এইগুলো সার্চ করে, ঠিক আছে? এখন ধরেন যে আপনার যদি মোবাইল হয়, ধরেন যে আপনি মোবাইল আমি সার্চ দিলাম, দিয়ে জেনারেট দিলাম, তাহলে এই মোবাইলের হ্যাশট্যাগ কী কী আছে, মানে মোবাইল টাইপের হ্যাশট্যাগ কী কী মানুষ নাম দিয়ে মানুষ সার্চ করে, দেখেন এখানে অটোমেটিক চলে আসছে মোবাইল ফটোগ্রাফি, মোবাইল, মোবাইল কি মগ, মোবাইল অ্যাপ, হ্যাঁ এই এই সকল নাম দিয়ে দিয়ে মানুষ এখানে সার্চ করে। এখন এখানে এমন অনেকগুলো কিন্তু আসবে আসলে যেগুলো কোনো মিনিং নাই, সেগুলো আমাদেরকে একটু বেছে বেছে বাদ দিয়ে নিয়ে আসতে হবে। যেমন ধরেন যে আমি এখান থেকে মোবাইল মার্কেটিং, মোবাইল ফটো, মোবাইল গেমস, হ্যাঁ মোবাইল ডিটেইলিং, এইগুলো নিয়ে সার্চ করে, আমি এগুলোকে কপি করে সিলেক্ট করে কপি করে আমি আমার এই এমএস ওয়ার্ল্ডের পেজে আমি এখানে রাখবো। মানে আমি যখন যে মানে ক্যাপশন তৈরি করব তার নিচে এরকমভাবে আমাকে রাখতে হবে এই এই হ্যাশট্যাগগুলো। তো এই হ্যাশট্যাগগুলো এরা কোথায় পায়? মানে আমরা যখনই কোনো একটা ওয়ার্ড এখানে লিখে আমরা সার্চ দিই, তখন এরা কী করে, সোশ্যাল মিডিয়াতে এই মোবাইল নাম মানে এই এই শব্দটা মানুষ কী কী নাম দিয়ে সার্চ করে, তো ওরা তখন সেটাকে খুঁজে খুঁজে বের করে আমাদের সামনে এনে দেয়, ঠিক আছে? এবং ওরা 30টা হ্যাশট্যাগ করে আমাদেরকে এনে দেয়, এবং একটা পোস্টে 30টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় না, ঠিক আছে? এইভাবে আপনার যে টাইপের প্রোডাক্ট হবে সেই টাইপের। এখন এখন দেখেন যে আমাদের এই যে মানে কী বলে কি, এই যে সেফটি বেবি পুল, এইটা কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক এই 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 নামটাতে পাচ্ছি না। তাহলে এখন আমরা যদি এই নামটা যদি না পাই, তাহলে এখন আমাদেরকে ভাবতে হবে যে আর কি কি নাম দিলে মানে এই বেবি পুলটা মানুষ খুঁজে পেতে পারে। যেমন দেখেন মানুষ যদি বেবি টয় লিখে কেউ সার্চ করে, আমি যদি ওই টাইপের একটা হ্যাশট্যাগ দিই, তাহলে কিন্তু আমার এই পোস্টটা তারা ওই যখন বেবি টয় লিখে সার্চ করবে তখন আমার পোস্টটা সামনে দেখতে পারবে, এবং দেখে কিন্তু আমার এই প্রোডাক্টটা তারা কিনতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা কী করব, একটু আইডিয়া একটু বুদ্ধি খাটিয়ে ওই টাইপের আর কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর নাম দিয়ে আমরা এখানে হ্যাশট্যাগ সার্চ করব। আমি এখানে দিলাম যে বেবি বেবি টয়, বেবি টয় দিয়ে জেনারেট, বেবি টয়গুলো নিয়ে এইগুলো হ্যাশট্যাগ আসছে, হ্যাঁ এইগুলো নিয়ে আমি এখানে রাখবো, ঠিক আছে? এইভাবে আমাকে বিভিন্নভাবে হ্যাশট্যাগগুলো বের করতে হবে। আচ্ছা, আর এছাড়া আমরা যদি আরও হ্যাশট্যাগ জেনারেটর লিখে আমাদের সার্চ দিই, দেখবে যে আরও অনেকগুলো ওয়েবসাইট আসবে। হ্যাঁ, এই যে যেমন বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, আচ্ছা আমরা যদি এইখানে যাই, এখানে গেলে আমাদের আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে আবার একটু ঝামেলা আছে। এখানে আমাদেরকে এই যে গেট স্টার্টেড যে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে সাইন আপ দিতে হবে, আমি এটা আর গেলাম না। এক কথা হচ্ছে আপনারা হ্যাশট্যাগগুলো এই যে অল হ্যাশট্যাগ দিয়ে আমরা যেভাবে করলাম এইভাবে আপনারা এটা করবেন, সমস্যা নাই। আর আপনি যদি ম্যানুয়ালি খুঁজতে যান আপনার অনেক সময় লাগবে, ঠিক আছে? এই জন্য আমরা
শর্টকাটে আমরা কি করি যে অল হ্যাশট্যাগ দিয়ে, কিন্তু অবশ্যই আপনাকে এটা কিন্তু পড়ে নিতে হবে যে আমার এটা রেলিভেন্ট কিনা, যে ঠিক আছে যে বেবি টয়স লিখলাম, বেবি টয় লিখলাম, বেবি কি সেফ শেয়ার ফান, হ্যাঁ বেবি শাইন দ্য ব্যাক, এসব নামগুলো যে সার্চ হয়। কিন্তু এমন এমন অদ্ভুত যদি কোনো নাম আসে যে না এই নামটা যে আসলে সার্চ হয় না, তখন আসলে আমাদেরকে ওইটা বাদ দিতে হবে বা ওইটা আমরা নিব না। ঠিক আছে, যেমন এই যে একটা হ্যাশট্যাগ জেনারেটর টুল, আপলোড ইউর জেনারেট হ্যাশট্যাগ, এদের কি সিস্টেম? এখানে কি ছবি দিলে চলে আসবে এমন কিছু নাকি? চেক করে নি, আচ্ছা দেখেন ও মানে এই পোস্টটাকে এনালাইজ করে ও আমাকে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ এখানে দিচ্ছে, এই যে উইন্টার ফ্যাশন, আইসোলেটেড বিজনেস, শপিং, হ্যাঁ ডিজাইনিং, এই নামগুলো নেওয়া যেতে পারে সেটাও ও বলছে আমাকে। হ্যাঁ এইভাবে আমরা কিছু নাম নিতে পারি। ঠিক আছে, মানে এক কথায় হচ্ছে আমরা এরকম বিভিন্ন টুলস দিয়ে এরকম হ্যাশট্যাগ জেনারেটর লিখে যখন আমরা সার্চ দিব, অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে আসবে। এখন এই ওয়েবসাইটগুলোতে ঢুকে ঢুকে আমরা কিছু কিছু হ্যাশট্যাগ আমরা নিব, তবে মেন বেশি ভালো হচ্ছে এই যে অল হ্যাশট্যাগ ডট কম, এদের সার্চ ইয়েটাও সিস্টেমটাও ভালো এবং সহজ। ঠিক আছে, এটাগুলো হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। আচ্ছা, আর লাস্ট টপিকটা হচ্ছে আমরা এই পোস্ট শেয়ারিং, হ্যাঁ ফেসবুক গ্রুপ শেয়ারিং। আচ্ছা গ্রুপ শেয়ারিংটা জিনিসটা কি, ধরেন আমি মম কিজে ফিরে যাই, ধরেন যে আমাদের ক্লায়েন্টের অনেক সময় এরকম হয় যে ক্লায়েন্ট বলে কি যে আমি এইগুলোকে আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, ধরেন যে এটা এটা তো বেবি ড্রেস, তাই না? এখন এই যে আমি যদি ফেসবুকে এরকম সার্চ দিই, দেখবেন যে কিন্তু বেবি ড্রেস নিয়ে অনেক গ্রুপ আছে। ওটা আপনাদেরকে দেখাই, যেমন আমি যদি এখানে দেই যে বেবি ড্রেস ইউএস, হ্যাঁ আমি যে কান্ট্রিটা চাইবো সেই কান্ট্রির লাস্টের নামটা দিয়ে দিলে সেই কান্ট্রির যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো আমাদের সামনে চলে আসে। আচ্ছা এই যে দেখেন, এটা তো পেজ। এবার এবার এখান থেকে যে ওয়াল, ফটোস, পিপল, আমরা এখান থেকে যাবো হচ্ছে গ্রুপে। হ্যাঁ এই যে বাম পাশের যে মেনু আছে এই যে গ্রুপ, গ্রুপে ক্লিক করলে কী হবে দেখেন, এই যে এই যে অনেকগুলো গ্রুপ আসছে না আমাদের সামনে। এখন আমাদের কাজ হবে হচ্ছে আগে এইসব গ্রুপে জয়েন্ট হওয়া। ঠিক আছে, আমি যদি এইগুলোকে জয়েন্ট হই, এই যে গ্রুপ জয়েন্ট, আচ্ছা এগুলো আবার কিন্তু যেগুলো বাংলা এগুলো আবার জয়েন্ট হওয়া যাবে না, যেহেতু আমাদের তো বাংলাদেশে কোনো কাজ আমাদের নাই। এরকমভাবে গ্রুপে জয়েন্ট দেওয়া, এখন গ্রুপে জয়েন্ট দিলে কি হবে, এরপরে ও যখন আমাকে এটা অ্যাপ্রুভ করে নিবে তখনই হচ্ছে আমি ও এইসব গ্রুপে আমি কি শেয়ার করতে পারবো। ঠিক আছে, এখন শেয়ার কীভাবে করে দেখেন, শেয়ার করলে কী হয়, শেয়ার করলে পেজের এঙ্গেজমেন্ট বাড়ে, হ্যাঁ পেজটা মানুষের সামনে প্রমোট হয় এগুলো। এখন এই এইটাকে আমরা শেয়ার করবো কীভাবে, যে শেয়ার বাটনে ক্লিক করতে হবে সবসময়। শেয়ারে ক্লিক করে দেখেন এখানে যে শেয়ার টু গ্রুপ, হ্যাঁ এই যে শেয়ার টু গ্রুপে আমরা যাব। যাওয়ার পরে এইবার আমি যে টাইপের গ্রুপগুলোতে জয়েন্ট দেওয়া আমার আছে অলরেডি, সেই সব গ্রুপগুলোতে আমি যদি এখানে সার্চ দিই, ধরেন যে আমি যদি এখানে ফ্যাশন লিখে থাকি, আমাকে ফ্যাশনটাতে কোনো ইয়েতে থাকলে চলে আসবে ফ্যাশন, ফ্যাশন জাতীয় কোনো গ্রুপ আমার সাথে নাই। আচ্ছা এই যে ইউএসএ ফ্যাশন অনলি, হ্যাঁ বাই অ্যান্ড সেল,
হচ্ছে, তাহলে আমি এই এই আমি এখন এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কি হবে যে এটা তো এখন আসলো, এবার জাস্ট শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করলে এটা কিন্তু আনডু, আনডু মানে হচ্ছে অলরেডি এটা শেয়ার হয়ে গেছে। এই তারপর ধরুন আমি যে আরো যদি কিছু দিতে চাই, যে ইউকে বাই অ্যান্ড সেল আছে, আমি এখানে শেয়ার দিলাম, ঠিক আছে। তারপর ধরেন যে এইটাতে শেয়ার দিলাম। এভাবে আমাদেরকে কি করতে হবে, ওই সব রেলিভেন্ট গ্রুপ খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। প্রথম কাজ জাস্ট আমি এখানে লিখে দিই যে আমাদের ফেসবুক শেয়ারিং করতে গেলে আমাদের দুই তিন স্টেপে আমাদেরকে কাজ করতে হবে। এক হচ্ছে প্রোডাক্ট রেলিভেন্ট, প্রোডাক্ট রেলিভেন্ট ফেসবুক গ্রুপ ফাইন্ড আউট, ফাইন্ড আউট প্রোডাক্ট রেলিভেন্ট ফেসবুক গ্রুপ, মানে আমাদের ওই প্রোডাকশন টাইপের যেসব গ্রুপ আছে সেগুলোকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। দুই নম্বর কাজ হচ্ছে জয়েন, হ্যাঁ জয়েন দিস গ্রুপস, মানে আপনাদেরকে ওইসব গ্রুপে জয়েন দিতে হবে। জয়েন দেওয়ার পরে কি হবে, এরপরে আমাদেরকে শেয়ার করতে হবে, শেয়ার পোস্ট ইন অন দিস গ্রুপ গ্রুপস, ঠিক আছে। এভাবে আপনাকে এভাবে আপনাকে একটা পোস্ট শেয়ার করতে হবে। এখন যেমন ধরেন যে আমি আজকে এই পোস্টটাকে শেয়ার করলাম না, এখন এখানে আমি একটা রিলোড দিই, এইটা দেখা যাবে যে আমি কয়টা শেয়ার দিলাম আর কি। দেখেন 3 শেয়ার, তাই না। এখন দেখেন এই এইটা এটা কিন্তু কোনো লাইক কমেন্ট বা কিছু নাই, তাই না। আপনি আমরা যদি নেক্সট দিন দেখি, দেখবেন যে এখানে কিছু এঙ্গেজমেন্ট চলে আসছে, তার মানে কি আমি যেসব গ্রুপে শেয়ার করছি, তাই না, ওই সব গ্রুপে তো হাজার হাজার লোক আছে, তাদের সামনে পোস্টগুলো কিন্তু শো হবে, ঠিক আছে। এখন ওদের সামনে কিন্তু পোস্টগুলো শো হলে ওরা কিন্তু এটা দেখবে, ক্লিক করবে, কারো চুজ হলে এইখান থেকে তারা পার্চেস করতে পারে, মানে যে আমাদের যে লিঙ্ক দেওয়া আছে এই এইসব লিঙ্কে গিয়ে তারা পার্চেস করতে পারে, ঠিক আছে। এইসবগুলো হচ্ছে আমাদের এই গ্রুপে গ্রুপে শেয়ার করতে হয়, মানে ক্লায়েন্টের পেজের এঙ্গেজমেন্ট বা মানে ইনক্রিজ করার জন্য, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ফেসবুকের অর্গানিক বিষয়, মানে আমরা এই এই 3টা ক্লাসে মূলত শিখলাম হচ্ছে ফেসবুকের অর্গানিক বিষয়, মানে ফেসবুকে আমি বলি ফেসবুকে কিন্তু মার্কেটিং হয়, মানে আমরা আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, হ্যাঁ ফেসবুক মার্কেটিং। ফেসবুকের মার্কেটিং হচ্ছে দুটো মার্কেটিং, মানে দুটো উপায়ে ফেসবুক মার্কেটিং হয়, একটা হচ্ছে অর্গ্যানিক, অর্গ্যানিক অর্গ্যানিক বা ফ্রি মার্কেটিং, অর্গ্যানিক বা ফ্রি মার্কেটিং, মানে যেটা করতে গেলে ফেসবুকে কোনো টাকা দেওয়া লাগে না। যেমন আমি একটা ফেসবুকে একটা আইডিয়া ক্রিয়েট করলাম, আমার কিন্তু ফেসবুকে কিন্তু মানে ফেসবুকে কিন্তু আমার টাকা দেওয়া লাগছে না। তারপরে আমি ফেসবুকে যে পেজ ক্রিয়েট করলাম, এটার জন্য আমাকে ফেসবুকে কোনো টাকা দেওয়া লাগবে না। আমি ফেসবুকে আমি নিয়মিত এখানে পোস্ট ক্রিয়েট করলাম, পোস্ট করে আমি এরকম টেক্সট দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে দিয়ে, লিঙ্ক দিয়ে দিয়ে আমি পাবলিশ করলাম, এতেও আমাদের কোনো টাকা লাগবে না, ঠিক আছে। এবং এই পেজটাকে যে আমরা যে ইনভাইট পাঠাই, আমরা এটা জানি যে ইনভাইট পাঠাই, আমার যে ফ্রেন্ডগুলো আছে ওদের সাথে, ওদের কাছে ইনভাইট পাঠালে কি হয় যে ওরা যদি আমার এই পেজে লাইক দেয় তাহলে আমার এই পেজে এঙ্গেজমেন্ট বৃদ্ধি পায়, লাইক বৃদ্ধি পায়, ঠিক আছে। এই যে আমরা যে এই ইনভাইট করব, তারপরে আমরা যে যে গ্রুপে গ্রুপে আমরা শেয়ার করতে দিতে না, এই এইসবগুলো কিন্তু করতে আমাকে ফেসবুকে কিন্তু 1 টাকাও দেওয়া লাগতেছে না, টোটালি ফ্রি। তো একে বলা হচ্ছে অর্গানিক বা ফ্রি মার্কেটিং। আরেকটা বিষয় হচ্ছে পেইড মার্কেটিং, যেটা আমরা পরে শিখব, পেইড মার্কেটিং।
পেইড মার্কেটিংটা হচ্ছে কি, যে যেমন আমি যাই যে টাকা দিয়ে ফেসবুকে বুস্টিং করা, আমরা যেটা বলি অ্যাডভার্টাইজমেন্ট করা, যে আমি একটা পোস্ট আমি চাচ্ছি কি যে এই একটা পোস্ট 5,000 লোক দেখবে, বা আমার একটা পোস্ট সেল করার ইচ্ছা, তখন হচ্ছে ফেসবুককে টাকা দিতে হয়। টাকা দিলে ফেসবুক ওই ওইটাকে নিজে নিজে প্রমোট করে করে মানুষের সামনে বারবার দেখায়, তখন ওই ওইখান থেকে বেচাকেনা হয়। এই যে যেমন দেখেন আমার সামনে চলে আসছে, এই যে স্পন্সর্ড, হ্যাঁ স্পন্সর্ড, এই স্পন্সর্ড অর্থই হচ্ছে এইটাকে ফেসবুকে তারা বুস্ট করছে, মানে টাকা দিয়ে পেইড মার্কেটিং করছে, ঠিক আছে। কারণ আমি তো কখনো এই যে জিনিয়াস টাইপের কি এটা, এটা তো একটা বিদেশি কোম্পানি, আমি কিন্তু এখানে কখনোই এদেরকে চিনতাম না। এখন এরা কি বলছে, জয়েন দ্য ফ্রি 5-day week এন্টারপ্রেনিওর চ্যালেঞ্জ। আচ্ছা এখন এই অ্যাডটা আমার সামনে কেন দেখাচ্ছে এরা, সেটা হচ্ছে আমি যদি এইখানে একটা ক্লিক করি, সরি এইখানে যদি যাই, যে আমি যদি এখানে দেখি এখানটা অপশন আসে যে হোয়াই আমার সামনে কেন অ্যাডটা শো করে। হ্যাঁ তার মানে আমার হচ্ছে এই যে বিভিন্ন এন্টারপ্রেনিওর টাইপের যে পেজ বা বিভিন্ন ই কমার্স টাইপের যেসব গ্রুপ পেজ আছে, হয়তো ওইসব গ্রুপে বা পেজে লাইক দেওয়া আছে বা জয়েন করা আছে, এই জন্য ফেসবুক বুঝে নিছে যে আমিও এইসবে ইন্টারেস্টেড, এই জন্য এই ফেসবুকটা আমার সামনে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় যে আমি যদি টাকা দিয়ে ফেসবুকে যেটা মার্কেটিং করি সেটাকে বলা হচ্ছে পেইড মার্কেটিং, আর যেটা আমি টাকাবিহীন করি সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। তা আমরা এই তিনটা ক্লাসে শিখলাম হচ্ছে ফ্রি মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা বলেন তো এই তিনটা বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে কি না? অবশ্য কঠিন কিছুই না, সহজ বিষয়, আমি একটু বিস্তারিত বললাম আর কি, যদি আপনারা কোথাও কোনো সমস্যা হয় এই আর কি। চিন্ময় ভাই, কি ঘুম ঘুম তো আসতেছে নাকি? না ভাই, ঘুম আসতেছে না। না শুধু বলছি কি, হ্যাঁ হ্যাঁ বলো, আমরা যে গ্রুপ গুলো জয়েন হব, এই গ্রুপ গুলোর যদি একটু নাম বলে দিতেন। ও ওইটা তো প্রোডাক্ট হিসাবে, প্রোডাক্ট হিসাবে মানে এখন জয়েন্ট হওয়া লাগবে না। আর এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যখন কোনো আমরা গ্রুপ শেয়ারিং যদি কোনো কাজ পাই, বা গ্রুপ শেয়ারিং যদি আমাদের করতে বলে ক্লায়েন্ট, হ্যাঁ, বা যদি ক্লায়েন্ট বলে যে আমার পোস্টে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে দাও, তখন আমাদের গ্রুপ করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে। এখন ধরো যে আমার আমার প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন টাইপের, কসমেটিক টাইপের, হ্যাঁ না, তখন তো আমাকে হচ্ছে কসমেটিক এরকম কসমেটিক্স গ্রুপ, এই যে এই যে কসমেটিক সেল বাই গ্রুপ, এরকমভাবে অনেক গ্রুপ পাবো আমরা, ঠিক আছে। এসব গ্রুপে আমরা জয়েন্ট হবো, এখান থেকে গ্রুপে ক্লিক করলে গ্রুপ হবে। এই মানে যখন যে টাইপের প্রোডাক্ট আমাদেরকে কাস্টমার দিবে বা ক্লায়েন্ট দিবে, সেই টাইপের গ্রুপে আমাদেরকে জয়েন্ট হতে হবে। হ্যাঁ তবে আমরা যে ইউএসএ ইউকে যেসব গ্রুপ আছে, যে আমি যদি এখানে ইউএসএ বাই সেল লিখি, এই যে ইউএসএ সেল বাই গ্রুপ, মানে যেখানে কেনাকাটা হয় আর কি, এই যে সেল বাই গ্রুপ, এইসব গ্রুপে যদি আমি জয়েন্ট হই তাহলে আমার নেক্সটে এগুলো কাজে লাগে। হ্যাঁ এইসব গ্রুপে হচ্ছে বাই অ্যান্ড সেল ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া, দেখো এইসব গ্রুপে কিন্তু প্রচুর লোক, এখানে কিন্তু যে 72,000 মেম্বার, হ্যাঁ এটাই কত, 57,000, এটা 2,25,000 মেম্বার। হ্যাঁ এই যে দেখ, হুম হুম এই যে, এই যে দেখো, এই যে আমি একটু যেটা শেয়ার করছিলাম না সেইটা, এই যে এই যে এই যে ইউএসএ ইউকে বাইক সেল, এখানে এটা শো করতেছে। হ্যাঁ আচ্ছা এইভাবে আমাদেরকে মানে যে টাইপের আমাদের প্রোডাক্ট থাকবে সেই টাইপের গ্রুপে আমাদেরকে জয়েন্ট হতে হবে এক কথা। কিন্তু একটা বিষয় হচ্ছে খেয়াল করতে হবে যে একটা ফেসবুক আইডি দিয়ে, একটা ফেসবুক আইডি দিয়ে কিন্তু একদিনে 5টা থেকে 6টার বেশি গ্রুপে জয়েন্ট হওয়া যাবে না, ঠিক আছে। এবং একটা ফেসবুক আইডি দিয়ে একদিনে 5 থেকে 6টা গ্রুপে বেশি শেয়ার করা যাবে না, মানে আমি যদি ইচ্ছা মতো শেয়ার করতে থাকি যে আমার এই পোস্টটা আমি 10টা 15টা 20টা গ্রুপে প্রতিদিন আমি শেয়ার করতেছি, তাহলে কিন্তু হবে না,
তাহলে আইডি কিন্তু ব্যান করে দিবে একেবারে। মানে ফেসবুক স্প্যামিং এখন পছন্দ করে না। স্প্যামিং মানে কি, যে ফেসবুকে মানে ফেসবুকে চায় যে কি, যে তুমি যে ফ্রি মার্কেটিং করবা এইটা ফেসবুক করতে দিতে চায় না এখন। যেমন এটা আমরাও জানি, যেমন ধরে যে আমার আমার ফেসবুকে কত হাজার ইয়ে আছে একটু দেখি, আমার ফেসবুকে মনে হয় খুব সম্ভব 4,000-এর মতো, এই যে যে এখানে আছে এই যে ফ্রেন্ডস 4,615টা ফ্রেন্ড আছে, ধরেন আমার তো অ্যাড আছে। এবার আমি যদি একটা পোস্ট পাবলিশ করি, দেখবেন যে এই পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার করে কয়জন, হয়তো বা হাতে গোনা, ধরেন হায়াস্ট গেলে 100, 200, 300। এই যে যেমন দেখেন আমি একটা পোস্ট শেয়ার করছি মাত্র 6 জন ব্যক্তি ইয়ে করছে, তাই না? আর আমি যদি এমনি কোনো পোস্ট পাবলিশ করি, দেখেন এইখানে হয়তো বা কত 75 জন ব্যক্তি আমার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, তাহলে আমার ফ্রেন্ড লিস্টে আছে 6,000 লোক, ওই সরি 4,000 লোক, কিন্তু আমার একটা পোস্ট করলে এঙ্গেজমেন্ট হয় না। কারণ কি, ফেসবুক এইটা ইচ্ছা করে তাদের সামনে দেখায় না। মানে ফেসবুক চায় যে তাকে টাকা দাও, পেইড মার্কেটিং করো, সে সবার সামনে দেখাবে, কিন্তু ফ্রিলি ভাবে দেখাবে না। এই জন্য এই ফ্রি মার্কেটিং মানে করতে গেলে একটু সাবধানভাবে করতে হবে। মানে ইচ্ছা মতো গ্রুপে জয়েন দেওয়া যাবে না, ইচ্ছা মতো শেয়ার করা যাবে না, হ্যাঁ ইচ্ছা মতো কী বলে ওকে মানে লিঙ্কটিং ইয়ে ইয়ে করা যাবে না, মানে এইগুলো আর কি আমাদেরকে একটু সাবধানভাবে করতে হবে। যেন আমরা বলি যে গ্রুপে যদি কোনো জয়েন্ট হয় তাহলে 5টার বেশি গ্রুপে জয়েন্ট দেওয়া যাবে না, ঠিক আছে, এবং শেয়ার করলে 5টার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না। এই এই জন্য আমাদের 3-4টা ফেসবুক আইডি বা 4-5টা ফেসবুক আইডি ক্রিয়েট করে রাখতে হয় অনেক সময়। আমার 5-6টা আমার আছে আর কি, আমি যখন এইসব কাজগুলো পাই তখন আমি ওইসব আইডি দিয়েও শেয়ার করি, ঠিক আছে। তা আজকের বিষয় মানে গুলো হচ্ছে এইটা, যে আমরা কীভাবে এই ক্যাপশন রাইট করতে পারি ফেসবুক পোস্টের জন্য, কীভাবে আমরা হ্যাশট্যাগ বের করতে পারি, আর কীভাবে আমরা গ্রুপে গ্রুপে শেয়ার করতে পারি। গ্রুপে শেয়ার করতে গেলে আবার এই 3টা অপশন আমাদেরকে ফলো করতে হবে, যে গ্রুপ খুঁজে বের করা, জয়েন্ট দেওয়া, জয়েন্ট অ্যাপ্রুভ হলে তারপরে শেয়ার করা। ভাই শেয়ার করলে অনেক সময় ওই মানে গ্রুপে অ্যাপ্রুভ করে না? হ্যাঁ, ও কিছু কিছু আছে প্রাইভেট গ্রুপ, কিছু আছে পাবলিক গ্রুপ। প্রাইভেট গ্রুপে অনেক সময় ওরা অ্যাকসেপ্ট করে না, তখন সে আমাদের পাবলিক গ্রুপে করতে হয়। প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ এটা বলবো কি করে ভাই? এই যে এখানে সার্চ দিলে আমরা পেয়ে যাবো, ধরো যে আমরা পেপি ড্রেস লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে আমরা গ্রুপে আসলাম। গ্রুপে এসে এই নিচে, হ্যাঁ এই যে পাবলিক গ্রুপ, আমি যদি এখন এইটাতে অনলি এটা অন সুইচটা অন করে দিই, তাহলে আমার সামনে যেগুলো গ্রুপ থাকবে এগুলো সব হচ্ছে পাবলিক গ্রুপ। মানে এইগুলো তো অটোমেটিক পোস্ট অ্যাপ্রুভ হয়, আর যেগুলো প্রাইভেট গ্রুপ থাকে সেগুলোতে হচ্ছে ওরা যদি অ্যাপ্রুভ করে তাহলে অ্যাপ্রুভ হবে, না হলে অ্যাপ্রুভ হবে না। মানে পাবলিক গ্রুপেও অনেকটা এরকম করা থাকে যে অ্যাপ্রুভ না করলে অ্যাপ্রুভ হবে হবে না, কিন্তু আমরা যদি 50টা শেয়ার করি হয়তো প্রত্যেকে 30টা 35টা অ্যাপ্রুভ হয়ে যায়, ঠিক আছে, হয়তো 10-15টা 20টা নাও হতে পারে। ওটা আমাদেরকে ওইভাবেই করতে হবে, আর বিকল্প আর কিছু নাই। মানে এইগুলাও তো বিভিন্ন মানুষেই তো খুলছে, এগুলো তো আর অন্য কেউ করে নেই। এখন ধরো যে আমি একটা খুলছি গ্রুপ, এখন আমি চাচ্ছি কি যে আমার গ্রুপে আমি অ্যাপ্রুভ না করা পর্যন্ত শেয়ার পাবলিশ হবে না, আমি এটা ইচ্ছা মতো করতে পারি। আবার যদি চাই যে না সবাই শেয়ার শেয়ার করুক বা সবাই এখানে পোস্ট করুক, তাহলে সেটা সেভাবে হয়, ঠিক আছে বিষয়টা। তাহলে আপনারা এই যে আমাদের যে যে মম সাইট যেটা মম কিজ, এই মম কিজের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিছু ডেসক্রিপশন তৈরি করার ট্রাই করেন, ডেসক্রিপশন হ্যাশট্যাগ আর গ্রুপ শেয়ারিং। আপনারা কিছু কিছু গ্রুপ এরকম এই বেবি টাইপের গ্রুপগুলো খুঁজে খুঁজে আপনারা জয়েন দেওয়ার ট্রাই করেন।